হ্যালো বন্ধুরা, এসএসসি বাংলা চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা পাঠ করব দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের অন্তর্গত গল্প আমাকে দেখুন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এর আগে আমরা দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে অনেকগুলি ক্লাস করেছি, তোমরা যারা দেখোনি এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিও। প্রথম প্রশ্ন, আমাকে দেখুন গল্পটি কার লেখা? উত্তর, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। 2, আমাকে দেখুন গল্পের উৎস কি? উত্তর, শ্রেষ্ঠ গল্প সংকলন। 3, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম কবে? উত্তর, 1935 সালে। 4, শীর্ষেন্দু মুখোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, ময়মনসিংহে। 5, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? উত্তর, ঘুণো পোকা। 6, প্রথম কিশোর উপন্যাস কোনটি? উত্তর, মনোজদের অদ্ভুত বাড়ি। 7, কিশোর সাহিত্যে তিনি কোন পুরস্কার পেয়েছেন? উত্তর, বিদ্যাসাগর পুরস্কার, 1985 সালে পেয়েছিলেন। 8, আনন্দ পুরস্কার কবে পান? উত্তর, 1973 এবং 1990 সালে। 9, সাহিত্য একাডেমি পুরস্কার পান কত সালে? উত্তর, 1988 সালে, তার মানব জমিন উপন্যাসের জন্য। 10, গল্পকথক বাসে উঠে কিসের মতো গর্ত কেটে কেটে ভেতরে চলে যান? উত্তর, ইঁদুরের মতো। 11, কথক গাড়ির ভিড়ে কারো গায়ে ঢলে পড়লেও সে টের পায় না কেন? উত্তর, ওজন খুবই কম হওয়াতে মানুষ বুঝতেই পারে না। 12, কথকের কথায় মুশকিল কোনটা? উত্তর, তাকে অনেকেই দেখে কিন্তু লক্ষ্য করে না। 13, গল্পকথকের নাম কি? উত্তর, অরিন্দম বসু। 14, গল্পকথকের উচ্চতা কত? উত্তর, 5'2". 15, গল্পকথকের বয়স কত? উত্তর, 40 বছর পার হয়েছে। 16, গল্পকথক বৌভাতের 2-1 দিন পর বাজার করতে বেরিয়েছিলেন কেন? উত্তর, দীরাগমনে শ্বশুরবাড়ি যাবেন বলে। 17, গল্পকথক কোথায় বাজার করতে গিয়েছিলেন? উত্তর, নিউ মার্কেটে। 18, কথক কোথায় বরাবরই কাপড় চোপড় কেনেন? উত্তর, কাটরায়। 19, কথক নিউ মার্কেটে কাপড় চোপড় কিনতে গিয়েছিলেন কেন? কারণ তার স্ত্রী ছিল মফস্বলের মেয়ে, সে নিউ মার্কেট দেখেনি। এবং 2, শ্বশুরবাড়ির লোকেরা যখন দেখবে কাপড় চোপড় নিউ মার্কেট থেকে কেনা, তখন তারা বেশ অবাক হবেন। 20, নিউ মার্কেটে গল্পকথকের স্ত্রী কেমনভাবে হাঁটছিল? উত্তর, গার্ড অফ অনার দেওয়ার সময় সোলজাররা যেমন হাঁটে। 21, কথকের স্ত্রী কত ফুট দূরত্বের মধ্য দিয়ে হেঁটে গেলেও কথককে চিনতে পারেননি? উত্তর, 1 ফুট দূরত্ব। 22, কথক কোন দোকানের সামনে কড়া আলোয় দাঁড়িয়েছিলেন? উত্তর, কাচের বাসনের দোকান। 23, গাড়িতে কে কনইয়ের ধাক্কা দিয়ে কথকের চশমাটা বাঁকিয়ে দিয়েছিল? উত্তর, হাওয়াই শার্ট পরা একটা ছোকরা। 24, শরৎকাল বলেই গরমটা ড্যাশ, শূন্যস্থানে বসবে খুবই নিস্তেজ। গল্পকথক কিসের চাকরি করেন? উত্তর, ব্যাংকের। 26, গল্পকথক যে লিফটে করে দোতলায় যান সেটি কত বছরের পুরাতন? উত্তর, 100 বছর। 27, গত কত বছর ধরে কথক লিফটে যাওয়া আসা করছেন? উত্তর, গত 13 বছর ধরে। 28, লিফটম্যানের নাম কি? উত্তর, রামস্বরূপ আভোগী। 29, লিফটম্যান রামস্বরূপ আভোগী অরবিন্দবাবুকে কি নামে জানেন? উত্তর, অরিন্দম বসু। 30, গল্পকথক ব্যাংকের ক্যাশ ডিপার্টমেন্টে বসেছেন কত বছর ধরে? উত্তর, 10 বছর ধরে। 31, ব্যাংকের পুরনো বড় খদ্দের কে?
উত্তর রামবাবু, 32 নম্বর গল্পকথকের কথায় যেটা ছাড়া মানুষকে চেনা যায় না, উত্তর পার্সপেক্টিভ, 33 নম্বর রামবাবু ছেলেবেলায় কোথায় থাকতেন, উত্তর রেল কলোনিতে, 34 নম্বর রামবাবুর পিতা কিসের চাকরি করতেন, উত্তর টালি ক্লার্কের, 35 নম্বর রামবাবুর স্ত্রীর নাম কি, উত্তর বেলি, 35 নম্বর বেলির অসুখের সময় রামবাবুর মা তাকে কি দিয়েছিল, উত্তর দুটো কমলা লেবু, 34 নম্বর গল্পকথক টিফিনে কি খেয়েছিলেন, উত্তর মর্তমান কলা, 37 নম্বর মর্তমান কলার দাম কেমন, উত্তর 40 পয়সা জোড়া, 38 নম্বর গল্পকথক কতদিন পরপর কলা খেতেন, উত্তর 2 দিন পরপর, 39 নম্বর কলার খোসাটা কথক কোথায় রেখেছিলেন, উত্তর ফুটপাথের মাঝখানে, 40 নম্বর আমাকে দেখুন গল্পে কোন তারিখের উল্লেখ আছে, উত্তর 1969 সালের 16ই জুলাই, 41 নম্বর সকাল থেকেই কোন কথা ভেবে কথকের নার্ভগুলো অসার হয়ে আছে, উত্তর চাঁদ আর 3 জন দুঃসাহসী মানুষের কথা ভেবে, 42 নম্বর কত ফুট লং জাম্প দিচ্ছে মানুষ, উত্তর 29.5 ফুট, 43 নম্বর গুলিতে মারা যাচ্ছে কে, উত্তর প্রেসিডেন্ট, 44 নম্বর ভোটে হেরে যাচ্ছে কারা, উত্তর আপনার দল, 45 গল্পকথকের ছেলের নাম কি, উত্তর হাপু, 46 গল্পকথকের ছেলে কোথায় যাবে বলে সকাল থেকে বায়না ধরেছে, উত্তর রথের মেলায়, 47 গল্পকথকের ছেলে কোন রঙের শার্ট পরে মেলা দেখতে গিয়েছিল, উত্তর নীল রঙের, 48 নম্বর গল্পকথক ও হাপু কতক্ষণ সার্কাস দেখেছিল, উত্তর আধ ঘন্টা, 49 নম্বর কোন কথা ভাবতে গিয়ে কথক তার ছেলেকে হারিয়ে ফেলেন, উত্তর টিমটার খামোখা একটা পয়েন্ট নষ্ট হয়ে গেল, আজ চাঁদের দিকে চলেছে 3 জন মানুষ, ওরা কি পৌঁছতে পারবে, 50 নম্বর হাপুর বয়স কত, উত্তর 4 বছর, 51 নম্বর হাপুকে খোঁজ করার সময় গল্পকথক তার কেমন বর্ণনা দিয়েছিলেন, উত্তর বড় দুরন্ত ছেলে, ঝাঁকড়া ঝাঁকড়া চুল, জল জলে দুটো দুষ্টু চোখ, 52 নম্বর গল্পের শেষে কথক কি বলেছেন, উত্তর এই আমাকে একটু দেখে রাখুন দয়া করে, কাইন্ডলি ভুলে যাবেন না। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, আশা করছি ভিডিওটি তোমাদের ভীষণ উপকারে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।